আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি বরবটি দিয়ে মজাদার দুটো দারুণ রেসিপি তৈরি করেছি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বরবটির ভর্তা বানিয়েছি আর চিকেন দিয়ে বরবটির তরকারি রান্না করেছি। সাধারণত আমাদের অনেকের বাচ্চারাই কিন্তু সবজি একটা খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা মুরগির মাংস দিয়ে বরবটির সবজিটা রান্না করে দেন না, বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলবে। তো চলুন আমার মূল রেসিপিতে। তো এখানে আমি বরবটি নিয়েছি। প্রথমে আমি বরবটির ভর্তা বানাবো। ভর্তার জন্য আমি এখানে বরবটিগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে আমি এখানে ভর্তার জন্য পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা, আর এখানে আমি বড় একটা রসুন নিয়েছি। তো এগুলোকে সুন্দরভাবে ধুয়ে কুচি করে নিচ্ছি। আমার রসুন আর পেঁয়াজগুলো কুচি করা হয়ে গিয়েছে। আর আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। আর বরবটির ভর্তাটা আমার কাঁচামরিচ দিয়ে খুব ভালো লাগে, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে বরবটিগুলো সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য এখানে একটু পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এই তো বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি কই মাছ দিয়ে ভর্তা বানাবো, তাই এখানে আমি একটা কই মাছ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এরপরে আমি সেদ্ধ করা বরবটিগুলো একটু সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। ভর্তার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন এগুলো আমি বেটে নেব। তো আজকে আমার শিলপাটাতে বাটতে পারবো না, কারণ আমার শিলটা ভেঙে গিয়েছে। এই জন্য আমি ব্লেন্ডারের জারে করে এগুলো নিয়ে নিলাম। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে ভর্তাটা বানিয়ে নেব। এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি পরের রেসিপিটা তৈরি করব। এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়েছি। তো ব্রয়লার মুরগির বুকের মাংসটা আমি বরবটির সাইজে একটু স্ল্যাশ করে কেটে নিচ্ছি। তো চিকন করে কেটে নেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরা দিয়েছি। তারপরে এবার একটা বাটিতে নিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে নেব এক এক করে। এখানে আমি এক চা চামচ রসুন বাটা দিয়েছি, আধা চা চামচ আদা বাটা দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে এগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মাংসটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তো তেলে এখানে আমি প্রথমে মেখে রাখা মাংসগুলো ভেজে নেব। অল্প আছে, আমি মাংসগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তো মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে তারপরে একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই তেলে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি আবার রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো যখন কষানো হয়ে গিয়েছে, তেলটা উঠে এসেছে, এরপর আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি বরবটি আর আলু। এখানে আমি বরবটি আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর তরকারি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। তো আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। বরবটির এই তরকারিটা আমি একটু মাখো মাখো রাখবো, তো ঝোলটা আমি একটু কম করেই দিয়েছি। তো এরপরে আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন ফুটে এসেছে তখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। এরপর আমি আবার ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর যখন একটু শুকিয়ে আসবে, মাখো মাখো হয়ে যাবে, তখন আমি কিছু ধনিয়া পাতা কেটে দিব। এই তো আমার মাংস দিয়ে বরবটির এই সবজি তরকারিটা হয়ে গিয়েছে, দারুণ একটা কালার এসেছে। আর আপনারাও কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এই তরকারিটা দিয়ে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, আর রুটি পরোটা লুচি হলে তার কোনো কথাই নেই। ভীষণ মজার মাংস দিয়ে বরবটির এই তরকারিটা। তো আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।